नमस्कार, आपनारा देखछेन बीरभूम आरसीटीवी। आपनादेर संगे आमी सोमा। शुरू करछि आजकेर संबाद। विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम। जेला जुड़े पालित हलो प्रजातंत्र दिवस। पुलिस और चाइल्ड लाइन तत्परताय भेसते गेल नाबालिकार बिये। सिउड़ी कला केंद्र में 25 बछर पूर्ति। सैयद शाह ताज अलीर उरस उत्सव खन्नी ग्रामे। एबार संबाद विस्तारित। 70তম প্রজাতন্ত্র দিবস জেলার বিভিন্ন সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও নানান সংগঠনের পক্ষ থেকে দিনটি সাড়ম্বরে পালিত হলো। স্বাধীন ভারতের 1950 সালে 26শে জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস পালিত হয়ে আসছে। এই দিনটি জাতীয় দিবস হিসেবেও পালিত হয়। ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করেই এই দিনটি পালিত হয়। উল্লেখ্য, 1930 খ্রিস্টাব্দে এই দিনেই জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষণা করে। সিউড়িতে জেলা প্রশাসন ভবনে শহীদ বেদিতে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক মৌমিতা গোদারা। এরপর সকাল 9টায় সিউড়ি পুলিশ লাইনের মাঠে কুচকাওয়াজের মধ্য দিয়ে পালিত হলো প্রজাতন্ত্র দিবস। জেলা শাসক ছাড়াও পুলিশ সুপার শ্যাম সিং, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন সিউড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। সাঁইথিয়া শশীভূষণ বালিকা বিদ্যালয়ে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী প্রগতি মিলন উৎসবের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আশিস ব্যানার্জি, মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সাঁইথিয়া পুরসভার পুরপ্রধান বিপ্লব দত্ত, স্বামী বেদানন্দ মহারাজ প্রমুখ। দুদিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, নরনারায়ণ সেবা, শীতবস্ত্রদান প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। লোকপুর থানা ও ধাসুনিয়া পুলিশ ক্যাম্পে জাতীয় পতাকা উত্তোলন করেন লোকপুর থানার ওসি নীলোৎপল মিশ্র। এলাকার বিভিন্ন বিদ্যালয় ও নানান সংস্থার পক্ষ থেকে দিনটি পালিত হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঝাড়খণ্ড সীমান্তে পুলিশি নজরদারি বাড়ানো হয়। প্রান্তিক অঞ্চল রাজনগরেও বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও ব্লকে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি খয়রাসোলে সিআরপিএফের ব্যাটালিয়ন ক্যাম্পে সাড়ম্বরে পালিত হল প্রজাতন্ত্র দিবস। উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সি মধুসূদন, হেড কনস্টেবল শেখ হাসমাতুল্লাহ, বিডিও সঞ্জয় দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন প্রমুখ। দেশাত্মবোধক সঙ্গীতসহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুবরাজপুর পৌরসভার 7নম্বর ওয়ার্ডে জিএসটি অর্থাৎ গ্রিন স্টার টিমের উদ্যোগে পালিত হল প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন আনসার আলী। উপস্থিত ছিলেন জিএসটির সম্পাদক শেখ চন্দন, আরসিটিভির কর্ণধার শেখ রেজ্জাক প্রমুখ। সবশেষে বাচ্চাদের মিষ্টিমুখ করানো হয়। পাশাপাশি দুবরাজপুর নাগরিক সমিতি পরিচালিত সত্যানন্দ শিশু ভারতী বিদ্যালয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হল। উপস্থিত ছিলেন দুবরাজপুর নাগরিক সমিতির সম্পাদক ডাক্তার এসপি মিশ্র, পরিচালন সমিতির সভাপতি বিজন বিহারী দে, সম্পাদক আল আফতাব প্রমুখ। এদিন 14 জন ছাত্রছাত্রীর হাতে বিভিন্ন স্মৃতি স্কলারশিপ তুলে দেওয়া হয়। দুবরাজপুর সত্যানন্দ ইনস্টিটিউশনে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ 26শে জানুয়ারি উপলক্ষে দিনটিকে ঘিরেই দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে এবার প্রথম দেখা গেল কুচকাওয়াজ। প্রধান শিক্ষকের অনুপ্রেরণায় ক্রীড়া শিক্ষক রামকৃষ্ণ চক্রবর্তী এই উদ্যোগ নেন। দুবরাজপুর সারদা ময়দানে এই কুচকাওয়াজ অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন বরানগর রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী গৌরানন্দ মহারাজ। এদিন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক তথা রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, পরিচালন সমিতির সভাপতি মানিক বন্দ্যোপাধ্যায়, প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসিটিভি। চাইল্ড লাইনের খবরের পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় এক নাবালিকার বিয়ে রুখল কাকরতলা ও দুবরাজপুর থানার পুলিশ। এই ঘটনায় পাত্র ও পাত্রীপক্ষের কাছ থেকে একটি মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বিয়ের পিড়িতে বসেও
বিয়ে হলো না। ঘটনাটি ঘটেছে বক্রেশ্বর শিব মন্দিরে। জানা যায়, কাকরতলা থানা এলাকার এক নাবালিকার সঙ্গে বিয়ের বন্দোবস্ত হয় বর্ধমান জেলার বারাবণী এলাকার এক পাত্রের সঙ্গে। দুই পক্ষের সম্মতিতেই বিয়ের আয়োজন, কিন্তু পাত্রে নাবালিকা হওয়ায় এই সংবাদ পৌঁছায় চাইল্ডলাইনের কাছে। তারা দুবরাজপুর ও কাকরতলা থানায় বিষয়টি অবহিত করেন। চাইল্ডলাইনের খবরের পরিপ্রেক্ষিতে দুই থানার আধিকারিকগণ এবং ব্লকের আধিকারিকগণ বক্রেশ্বরে হাজির হন। তাদের আসার খবর পেয়ে পাত্র এবং পাত্রীপক্ষ পালিয়ে যাবার চেষ্টা করেও ব্যর্থ হয়। পুলিশ ও প্রশাসনের কর্তা ব্যক্তিগণ বক্রেশ্বরে পৌঁছে দেখেন বিয়ের সব আয়োজন প্রস্তুত, কিন্তু পাত্রে নাবালিকা হওয়ায় তারা বিয়ে বন্ধ করেন। ইতিমধ্যে চাইল্ডলাইনের আধিকারিকরাও সেখানে গিয়ে উপস্থিত হন। উভয় পক্ষই তাদের কাছে নিজেদের ভুল স্বীকার করেন। পাত্রীপক্ষ পুলিশের কাছে মুচলেকা দেয়, যতদিন না তাদের মেয়ে সাবালিকা হচ্ছে ততদিন আর বিয়ে নয়। দুই পরিবারের সাথে আলোচনার সময় উপস্থিত ছিলেন বোলপুর মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় এবং দুবরাজপুর ও কাকরতলা থানার আধিকারিকরা। আজকে বীরভূম জেলার কাকরতলা থানার একটি কম বয়সী 17 বছরের মেয়ের সঙ্গে 21 বছরের ছেলের একটি বিয়ে দেবার যোগাযোগ ঘটেছিল এবং সেটা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাকরতলা থানা এবং দুবরাজপুর থানা তারা চেষ্টা করে সেই বিয়ে খবর পান এবং বক্রেশ্বর থেকে সেই ছেলেটিকে এবং মেয়েটিকে তাদের গার্জেন সহ থানায় নিয়ে আসে এবং তাদেরকে কাউন্সিলিং করা হয় এবং চাইল্ডলাইনেও খবর দেওয়া হয়েছে, সেখান থেকেও লোকজন আসছে। এইভাবেই একটি অনৈতিক কাজকে আজকে দুবরাজপুর এবং কাকরতলার প্রশাসন যেভাবে রুখে দিয়েছেন তাতে তাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিছুদিন আগেই আমরা দেখেছি বিভিন্ন থানায়, বিশেষ করে দুবরাজপুর থানার উদ্যোগে এই অল্প বয়সে বিবাহ দিয়ে দেওয়ার যে প্রবণতা সেটা রোখার জন্যে ব্যাপক প্রচার হয়েছে, কর্মসূচি নেওয়া হয়েছে। আমরাও প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় আইনি পরামর্শ দিচ্ছি যাতে কম বয়সে ছেলেমেয়েদের বিয়ের ব্যবস্থা না হয়। সেই জন্যে যাই হোক, আজকে এদের সহযোগিতায় যে আজকে এরকম একটি অনৈতিক কাজ এবং বেআইনি কাজ আজ রুখে দেওয়া গেছে, প্রশাসন রুখে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আশা করি এর থেকে আরও অনেক মানুষ শিক্ষা নেবে এবং আগামী দিনে যাতে কোনোভাবেই এই ধরনের বিবাহকে প্রশ্রয় দেওয়া না হয় তার জন্য তারা সচেষ্ট হবে। কেন আটকালো? মেয়ের বয়স একটু কম ছিল। কত বয়স? 17+। তো আপনারা কি জানতেন না নাবালিকার বিয়ে দেওয়া উচিত নয়? জানতো না স্যার। কি করবেন এবারে? আমার মেয়ে আমি নিয়ে চলে যাব। কোথায় বিয়ে হচ্ছিল? সরসতল। কোথায় ওটা? আসানসোল। আর বিয়েটা কোথায় দেওয়া ছিল? বক্রেশ্বর। কি হবে তাহলে, মানে আপনারা তো নিমন্ত্রণ অতিথিরা সব ছিলেন? হ্যাঁ, কি হবে এবারে? কি আর হবে, আমার যাওয়া হবে, মেয়েকে রাখবো, পড়াশোনা করাবো ভালো করে, 18 বছর পূর্ণ হবে, তারপর বিয়ে দেবো। আমাদের এই বিয়ের অনুষ্ঠান ছিল, মেয়ের বয়স কম থাকার জন্য এই ভগবান্তি। আপনি কি জানতেন না যে মেয়ের বয়স কম আছে? জানতাম, কিন্তু অতটা সেইভাবে গুরুত্ব দিইনি। এই পরিস্থিতি হয়ে দাঁড়াবে, কি করবেন এবারে? এবার এখন আমরা বিয়ে তো আর দিইনি, মেয়ের মা বাবা নিজেও, ছেলের বাবা আমি নিজেও ছেলেকে। আজকে সকালবেলা আমরা একটা মানে চাইল্ডলাইন পক্ষ থেকে এই পাই, ইমেল পাই, যেখানে লেখা হয়েছিল যে আমাদের এখানে বক্রেশ্বরে একটা নাবালিকার বিয়ে দেওয়া হবে। সেই সূত্রে আমরা ওখান থেকে পুলিশ প্রশাসন আর ব্লক প্রশাসন থেকে যাই, যৌথভাবে ওখানে গিয়ে দেখি একটা মানে বিয়ের আয়োজন হচ্ছিল। ওখানে গিয়ে দেখা যায় বালিকাটা মানে নাবালিকা এখনও মানে মাধ্যমিক পরীক্ষা দেবে, 17 বছর বয়স। সেই সূত্রে আমরা এখান থেকে গিয়ে ওদেরকে ছানাতে মানে ধরে নিয়ে আসি। এখন ওদের মানে বাবা মায়ের সূত্রে জানা যায় যে ওরা জানতেন না, ওরা মানে এত অবগত ছিলেন না যে 18 বছর নিয়ে এসে নিচে মানে বিয়ে দিলে যে এটা দণ্ডনীয় অপরাধ। তো সেরকমভাবে বোঝানো হলো প্রশাসনের ক্ষেত্রে থেকে, এখন ওরা মানে বিয়েটা মানে দেবে না, মানে যে যেরকম মানে আইনানুক প্রস্তুতি নেওয়া হবে ওরা সব মেনে নিয়েছে, সবাই এখন জানে। ওরা বাবা মানে যেই বললো যে ওরা ভুল, নিজের ভুল স্বীকার করলো,
মানে প্রশাসন যা চাইবে ওরা ঠিক তেমনি করবে। মেয়েকে আর বিয়ে দেওয়া হবে না, ও নিজে এখন গিয়ে বাড়িতে গিয়ে পড়াশোনা করবে, ছেলে ছেলের বাড়ি যাবে আর মেয়ে মেয়ের বাড়ি যাবে। চাইল্ডলাইন যে সংস্থা আছে চাইল্ডলাইনের কাছ থেকে খবর পাই যে একটি নাবালিকার বিয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। তো নাবালিকার বাড়ি কাকরতলা থানা এলাকাতে এবং যে পাত্রপক্ষ যারা আছে তাদের বাড়ি হচ্ছে বারাবুনি থানা এলাকা। তো এই খবর পাওয়ার পরে তারপর আমরা আমাদের মতো অনুসন্ধান শুরু করি এবং আমাদের ওসি কাকরতলার উদ্যোগে এবং ওসি দুবরাজপুরের উদ্যোগে আলটিমেটলি খবর পাওয়া যায় যে বক্রেশ্বর মন্দিরে বিয়েটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো পুলিশ টিম যখন সেখানে পৌঁছায় তখন এনারা সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন, তো তখন এনাদের ইন্টারসেপ্ট করা হয়, জিজ্ঞাসাবাদে জানা যায় যে হ্যাঁ মেয়েটি নাবালিকা এবং তার বিয়ের জন্য ব্যবস্থা করা হচ্ছিল। তো তারপর আলটিমেটলি ওদের সকলের সাহায্যে ওনাদের এই বিয়েটা আপাতত আটকানো গেছে। মেয়ের বাড়ি এবং ছেলের বাড়ির তরফ থেকে আলাদা করে ওনারা কথা দিচ্ছেন যে ওনারা মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না। এছাড়াও ওনাদের আলাদাভাবে কাউন্সিলিং করা হচ্ছে আমাদের এখানে। আমাদের সঙ্গে আমাদের ডিএসপি হেডকোয়ার্টার সাহেব আছেন, আমাদের জেলার পিপি সাহেব আছেন এবং বিডিও সাহেবের অফিস থেকেও কিছু স্টাফ এসেছেন, চাইল্ডলাইনের পক্ষ থেকেও তাদের যারা স্বেচ্ছাসেবিকা তারা আসছেন। আমরা সবাই মিলে চেষ্টা করছি এই যে দুই পরিবারকে বোঝানো যে নাবালিকা বিবাহ মোটেই আইনসিদ্ধ নয় এবং ওনারা মেনেও নিয়েছেন। বলছি কত বয়স? মেয়েটির বয়স 17 বছর। আর ছেলেটি? ছেলেটি 21। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। শিউরি কলা কেন্দ্রম স্কুলের 25 বছর পূর্তি উপলক্ষে 3 দিন ধরে নানান ছবি প্রদর্শিত হলো শহর জুড়ে। 3 দিন ধরে শিউরির পুলিশ লাইন, ডিএসএ মাঠের সুইমিং পুল চত্বর, রবীন্দ্র পার্ক সহ নানান স্থান সেজে উঠেছে সুন্দরভাবে। নেতাজি জয়ন্তীর দিন থেকে 3 দিন ধরে এই স্কুলের রজত জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় শিউরির ইনডোর স্টেডিয়ামে। এই উপলক্ষে 270 জন ছাত্রছাত্রীর আঁকা 330টি ছবি প্রদর্শিত হয়। এদিন অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুচিত্রা বন্দ্যোপাধ্যায়। কলাকেন্দ্রম আর্ট স্কুলের পিন্টু কর্মকার বলেন, আমাদের স্কুলের রজত জয়ন্তী উৎসবে শিল্পী সুবীর বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হয়েছে এই প্রদর্শনীর মাধ্যমে। স্কুলের ছাত্রছাত্রীদের হাতের ছোঁয়ায় যেমন চিত্র প্রদর্শনী হয়, তেমনি পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রদর্শনীতে 3 প্রজন্মের শিল্পীদের ছবি স্থান পেয়েছে। আমাদের কলাকেন্দ্রমের অনুষ্ঠানটা কি হচ্ছে? আমাদের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আমরা সারা বছর ধরেই 2018 সারা বছর ধরে আমরা বিভিন্ন ওয়াল কাজ করেছি এবং আজকে আমাদের পরিসমাপ্তি উপলক্ষে 23, 24, 25 এই 3 দিন ধরে আমাদের এখানে একটা ওয়ার্কশপ হচ্ছে, প্লাস ছাত্রছাত্রীদের প্রদর্শনীর উপর একটা করা হয়েছে এবং সেখানে আমাদের 3 প্রজন্মের ছাত্রছাত্রী, অর্থাৎ আমার গুরু, আমি, আমার কাজ এবং আমার ছাত্রছাত্রীদের এবং আমার ছাত্রের ছেলে, অর্থাৎ 3 প্রজন্মের উপরে আমরা ভিত্তি করে ছবি রেখেছি এবং সমস্ত ছাত্রছাত্রীরা এখানে পার্টিসিপেট করেছে, আনন্দ পাচ্ছে। এবং আজকে একটা বিশেষ দিন যেখানে আমাদের বিরাজপাল, সঞ্জয় ব্যানার্জির মতো প্রমুখ শিল্পী এসেছেন, তাদের একটা কর্মশালা চালাচ্ছেন, ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে এই আশায় আমরা এই কর্মশালাটা রেখেছি। এই কর্মশালায় তাদের পেয়ে আমরা ধন্য এবং ছাত্ররাও সত্যি খুব খুশি হয়েছে যে এই এত বড় একটা প্রোগ্রামে তারা অংশগ্রহণ করতে পেরেছে বলে। আর আমরা কিছু গুণীজন শিউরির বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমরা গুণীজন সম্বর্ধনা দিয়েছি এবং কালকেও আমাদের প্রাক্তন স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমরা একটু সম্বর্ধনা করবে, আমাদের বর্তমান স্টুডেন্টরা। এইভাবে 3টে দিনের আমরা একটা প্রোগ্রাম কর্মসূচি, অর্থাৎ আমাদের রজতজয়ন্তীতে পরিসমাপ্তি করার আয়োজন করেছি, এটা আমাদের একটা ভাবনা চিন্তা। নাম? দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। খয়রাসোল ব্লকের লোকপুর থানার খন্ডি গ্রামের রাজনগর খয়রাসোল পাকা রাস্তার ধারে মহান সুফি সাধক হজরত সৈয়দ শাহ তাজ অলির মাজারে উরস উৎসব আয়োজিত হয়। প্রতি বছরের মতো এবছরও বাংলা মাসের 9ই মাঘ মিলাদ মেহফিল, কোরআন তেলাওয়াত ও চাদর চড়ানো হয়। এই মহান সুফি সাধককে ঘিরে বহু অলৌকিক কথা শুনতে পাওয়া যায় পূর্বপুরুষদের কাছ থেকে।
একদা রাজনগরের রাজা রানীগঞ্জ থেকে গাড়ি ভর্তি চিনি আনার ঘটনার কথা লোকমুখে এখনো জীবন্ত হয়ে ঘোরে। বর্ণনায় জানা যায়, শাল নদীর ধারে ভোর রাতে সুফি সাধককে চোর ভেবে চিনির বস্তাকে নুন বলে গাড়ি চালকরা। তার প্রত্যুত্তরে সাধক বলেন, ঠিক আছে তাই হবে। ব্যাস রাজার কাছে গিয়ে দেখে বাস্তবে চিনির বস্তা নুনে পরিণত হয়েছে। সমস্ত ঘটনার কথা শুনে রাজা তড়িঘড়ি সুফি সাধকের কাছে ছুটে আসেন। ততক্ষণে সেই মহান সাধক জীবন্ত সমাধি নিয়ে ফেলেন। রাজা ক্ষমা প্রার্থনা করেন এবং ওনার তদারকি করার জন্য সেবায়েতকারীদের জমিও প্রদান করে যান। সেই থেকে এলাকার সম্প্রীতির এক মেলবন্ধনের ঠিকানা হয়ে আছে খন্নি গ্রাম। এই উরস উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী এক মেলা বসে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।